আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুর রহিম, সেন্ট জেভিয়ার্স হাই স্কুল খুলনা। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায় পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান এই অধ্যায়টি ক্লাস নেব। তোমাদের এখান থেকে অ্যাসাইনমেন্ট আছে, অ্যাসাইনমেন্টগুলো তোমাদের এখান থেকে এটা পড়তে হবে, পড়ে এখান থেকে লিখতে হবে। তাহলে তোমাদের মূল গল্পটা, মূল অধ্যায়টা, এটা আগে তোমাদের ভালোভাবে পড়তে হবে, ভালোভাবে রপ্ত করে তারপরে তোমরা অ্যাসাইনমেন্ট এখান থেকে মেজরা লিখতে পারবে। তাহলে আমাদের পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান। এখন আমাদের পূর্ব বাংলা আন্দোলন কখন হয়, সেটা হচ্ছে 1977 থেকে 1971 খ্রিস্টাব্দ পর্যন্ত। তার মানে তার আগে আমাদের ব্রিটিশরা শাসন করে গেছে, তারপরে তার আগে আরো বিভিন্ন বংশীয়রা শাসন করে গেছে। তার আগে জনপদ বা ক্লাস 6-7 জেনে আসছো, ক্লাস 8 জেনে আসছো, বিভিন্ন জনপদ ছিল, তারপরে বিভিন্ন মানে রাজবংশরা শাসন করে গেছে, তারপরে আসছে ব্রিটিশরা শাসন করছে। তার মানে সেই 1757 থেকে উঠা, তার মানে পূর্ব বাংলার আন্দোলনটা শুরু হয় মূলত 1947 থেকে। এখন এই যে পূর্ব বাংলা আর পূর্ব পাকিস্তান, মানে তখন তো নাম ছিল পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, মানে যখন ব্রিটিশরা আমাদেরকে 1947 স্বাধীনতা দিয়ে, তখন ভারত 1947 সালে 14-15 আগস্ট এবং পাকিস্তান 2 পাকিস্তান, তখন মানে পূর্ব বাংলা, আমাদের এই বর্তমান বাংলাদেশ আর হচ্ছে পশ্চিম পাকিস্তান, পাকিস্তান, এই যে একটা মানে বিভক্ত করে দিয়ে যায় 1947 সালে 14-ই আগস্ট এবং 15-ই আগস্ট। 15-ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে আর 14-ই আগস্ট পাকিস্তান, কিন্তু আমরা তখন স্বাধীনতা লাভ করি, কারণ আমরা তখন পাকিস্তানের অধীনস্থ ছিলাম। এই পাকিস্তানের অধীনস্থ রাজনৈতিক, মানসিক, শারীরিক, মানে যত ধরনের তারা যতভাবে পারছে আমাদেরকে শাসন করছে। তার মানে আমরা কত বছর শাসন হয়েছি, ব্রিটিশরা শাসন করছে, পাকিস্তানিরা শাসন করে গেছে, আমরা সেই শোষিত জাতি, সেই শোষিত জাতি হিসাবে আমাদের দেখ এখন কিভাবে আমরা শাসন হয়েছি, কিভাবে আমাদেরকে শাসন করছে, তার এই অধ্যায়ে অনেকগুলো তোমাদের বর্ণনা দেওয়া আছে। তাহলে ভারতের ব্রিটিশ শাসনের অবসান 1947 সালের 14-ই আগস্ট, জন্ম নেয় ভারত পাকিস্তান নামে দুটি রাষ্ট্র। পাকিস্তান নামে যে দুটি রাষ্ট্র, পাকিস্তান একটা পশ্চিম পাকিস্তান, আমরা ছিলাম পূর্ব পাকিস্তান, তারপরে আমাদের আবার নাম ছিল পূর্ব বাংলা, আবার বাংলাদেশ নামকরণ করা হয়েছে। বাংলাদেশ নামকরণ করা হয় কত সালে, 1969 সালে। তাহলে এরপরে দেখুন, পূর্ব বাংলা পাকিস্তান একটি প্রদেশ হিসাবে অন্তর্ভুক্ত হয়, এ অংশের নাম হয় পূর্ব পাকিস্তান। তার মানে আমরা যে পূর্ব বাংলাটা, এই যে বাংলা একসময় বিভিন্ন বঙ্গ, রাঢ় সমতা, হরিকেল, তারপরে এই যে বঙ্গ নামের যে শুরু থেকেই, তাহলে এখান থেকে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানটা আমরা পাকিস্তানের অধীনস্থ ছিলাম। অপর অংশটি পশ্চিম পাকিস্তান হিসেবে পরিচিতি লাভ করে। শুরু থেকে পাকিস্তানের শাসনভার পশ্চিম পাকিস্তানের ধনী গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত ছিল। তার মানে এই যে শাসন ভারটা কাদের হাতে ছিল, যারা ধনী ছিল তাদের হাতে, তাদের কাছে এটা অন্তর্ভুক্ত ছিল, আমাদেরকে দমিয়ে রাখতে চাইছিল। তারপরে আমরা এভাবে কি করছি দেখো, এর বিরুদ্ধে বাংলার জনগণ প্রতিবাদ ও আন্দোলন গড়ে তোলে। তার মানে আমরা থেমে থাকিনি, আমরা এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলছি, প্রতিবাদ করছি। মাতৃভাষা বাংলাকে রক্ষা করার জন্য ভাষা আন্দোলন শুরু হয়। তাহলে শুরু হয় 1952 সালে 21 ফেব্রুয়ারিতে, এখানে ভাষা আন্দোলন শুরু হয়। তারপরে ভাষা আন্দোলনের স্মৃতি রক্ষাতে আমাদের যে শহীদ মিনার গঠন করা হয়। তার মানে যে ভাষা আন্দোলন, তারা চাইছিল বাংলাকে, শুধু পূর্ব বাংলাকে নয়, বাংলাদেশের ভাষা, বাঙালির ভাষাকে উচ্ছেদ করতে তারা চাইছিল, নিশ্চিহ্ন করে দেবে। তারা চায় উর্দু হবে, উর্দু একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা। তাহলে আমরা আমরা যেহেতু বাঙালি, আমাদের ভাষা বাংলা, আর এর জন্য আমরা 1952 সালে 21 ফেব্রুয়ারি আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু করি। মাতৃভাষা রক্ষার চেতনা থেকে পূর্ব বাংলার জনগণ ক্রমান্বয়ে পাকিস্তানের সাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থার
বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন, সংগ্রাম ও গণ অভ্যুত্থান গড়ে তুলি। ঐতিহাসিক শহীদাবার ভিত্তিতে 1970 সালে, তাহলে ঐতিহাসিক শহীদাবার যে ভিত্তি, ঐতিহাসিক শহীদাবার ভিত্তিতে বঙ্গবন্ধু মুজিবুর রহমান বাংলাদেশের বিভিন্ন এলাকাতে তখন তিনি প্রচার করছেন শহীদাবার সম্পর্কে, মানে যে বাঙালি মুক্তি সনদ, এইটার জন্য বঙ্গবন্ধু যে বাংলাদেশের বিভিন্ন শহরে যে যে তিনি শহীদাবার উপস্থাপন করছেন। তবে বাংলা ভাষা ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও বাঙালি জাতিগত পরিচয়ে জাতীয় পক্ষ গঠিত হয়, তাহলে তারা আমাদের যে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক, মানে একটা জাতিকে ধ্বংস করতে হলে তার সংস্কৃতি তার শিক্ষাকে ধ্বংস করতে পারলে জাতি ধ্বংস হয়ে যাবে, যার কারণে তারা আমাদের সাংস্কৃতিক তারপরে শিক্ষা এগুলো থেকে আমাদের সবসময় দমে রাখতে চাইছিল। এরই ধারাবাহিকতায় 9 মাস অক্টোবরী সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালে অর্জিত হয়, 1971 সালের 16ই ডিসেম্বর অর্জিত হয় আমাদের প্রাণপ্রিয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এ অধ্যায়ে আমরা পূর্ববাংলা আন্দোলন জাতিবদ্ধান, আমাদের পূর্ববাংলা কীভাবে এই যে বাংলাদেশ, যেমন তোমাদের বাংলাতে আছে আমার পরিচয় একটা গল্প, এখানে কীভাবে আমরা বাঙালি, যে এখানে কীভাবে আমরা বাঙালি হলাম, বাংলাদেশটা কীভাবে আসলো, যে ঠিক সেই বর্ণনাগুলো এখানেও আছে যে বাংলা আমরা কেন বাংলাদেশি বা আমরা কেন বাঙালি, এই এখানে এটা পড়লে আমরা জানতে পারবো। তাহলে ভাষা আন্দোলনের যে একটা পটভূমি, 1952 সালে 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন হয়েছিল, এখানে রফিক, শফিক, জব্বার, বরকত এই যে শহীদ সময়, পাকিস্তানের সৃষ্টির আগে এই রাষ্ট্রের ভাষা কি হবে তা নিয়ে বিতর্ক ছিল, মানে এটা যখনই 1947 সালের 14ই আগস্ট পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান মিলে যে পাকিস্তান সৃষ্টি হয়, এই পূর্ব পাকিস্তানের ভাষা কি হবে এটা নিয়ে তখন থেকে একটা বিতর্ক শুরু হয়। 1937 সালে মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করলে বাঙালি নেতা শেরেবাংলা একে ফজলুল হক, শেরেবাংলা মানে আবুল কাশেম ফজলুল হক। তাহলে এখানে সেই পাকিস্তান সৃষ্টি শুরু থেকে এই যে পূর্ব পাকিস্তানের ভাষা, পশ্চিম পাকিস্তানের ভাষা উর্দু ছিল এবং তারাও চায় যে আমাদের বাংলা ভাষাটাকে উচ্ছেদ করে দিয়ে তারা পূর্ব পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের ভাষা উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করতে, কিন্তু বাঙালি দানব ছেলেরা সেটা মেনে নেয়নি। এটা যখন 1937 সালে মোহাম্মদ আলী জিন্না এটা উত্থাপন করে তখন এটা প্রতিবাদ করে শেরেবাংলা একে ফজলুল হক, বিরোধিতা করেন। 1947 সালে এপ্রিল মাসে পাকিস্তান নামক একটি রাষ্ট্রের প্রতিষ্ঠা যখন প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়, তার মানে 1947 সালে এই যে পূর্ব বাংলাটা নিশ্চিহ্ন হয়ে যায়, কারণ পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান তখন পাকিস্তানের মানে অধীনস্থ চলে যায়, যার কারণে এটা নিয়ে আমাদের অনেক বিতর্ক শুরু হয়। 1947 সালে 17ই মে চৌধুরী খলিফুজ্জামান এবং জুলাই মাসে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমদ উদ্যোগে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেয়। তাহলে কি কি প্রস্তাব দেয় আমাদের এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আর হচ্ছে চৌধুরী খলিফুজ্জামান, তাদের প্রস্তাবের বিরুদ্ধে পূর্ব বাংলার ভাষা বিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, মানে আমরা যে নবম দশম শ্রেণী যে বাংলা গ্রামের উপরে পড়ে আসলো যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, উনি ছিল ভাষা বিজ্ঞানী, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনামুল হক বেশ কজন বুদ্ধিজীবী প্রবন্ধ লিখে প্রতিবাদ জানান। তার মানে যেমন কাজী নজরুল ইসলাম বিদ্রোহী, কারণ তার প্রত্যেকটা কবিতা তার লেখা বিদ্রোহী, তিনি ব্রিটিশদের বিরুদ্ধেও লিখছেন, পাকিস্তানের বিরুদ্ধেও লিখছেন, তার মানে যুদ্ধ না করেও সরাসরি তারা যুদ্ধ না করেও তারা মানুষকে উদ্বুদ্ধ করছে, ঠিক এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর মোহাম্মদ এনামুল হক এনারা প্রবন্ধ লেখার মাধ্যমে ভাষার প্রতি যে আমাদের একটা ভালোবাসা সেটা এখানে ফুটিয়ে তুলে মানে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ করার উদ্বুদ্ধ করেন। তাছাড়া আরো বেশ কয়েকজন বুদ্ধিজীবী ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে 2 সেপ্টেম্বর 1947 সালে তো মুসলিম মজলিশ
নামক একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গঠন করা হয়। তাহলে এই যে যে একটা তোমাদের মজলিস গঠন করে, এটা হচ্ছে একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান। কারণ একটা জাতির জন্য একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ। আর একটা জাতিকে ধ্বংস করতে হলে তাদের তাদের সংস্কৃতি, তাদের শিক্ষা, এগুলো ধ্বংস করতে পারলে একটা জাতি ধ্বংস হয়ে যায়। এটা পূর্ব পশ্চিম পাকিস্তানিরা জানতো, যার কারণে তারা আমাদের এই সাংস্কৃতিক শিক্ষা নিয়ে তারা ধ্বংস করার জন্য উঠে পড়ে যাচ্ছিল। 6-7 সেপ্টেম্বর অনুষ্ঠিত উক্ত সংগঠনের যুবকর্মী সম্মেলনে বাংলা শিক্ষা ও আইন আদালতের বাহন করার প্রস্তাব গ্রহণ করা হয়। 1947 সালের ডিসেম্বর মাসে করাচিতে অনুষ্ঠিত এক শিক্ষা সম্মেলনের উদ্যোগে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গৃহীত হলে, তার মানে 1947 সালে পাকিস্তানের রাষ্ট্রভাষা মানে পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান গৃহীত হয়, মানে গৃহীত হয় উদ্যোগ। তখন থেকেই মানে রাষ্ট্রভাষা করার দাবি উঠে লেখালেখি সভায় ডিসেম্বর মাসে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। তাহলে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কখন? ডিসেম্বর মাসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচিবালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে মিছিল, সভা সমাবেশ অনুষ্ঠিত হয়। পাকিস্তান সরকার 144 ধারা জারি করে, 144 ধারা জারি করে তারপরে এই যে 144 করে বাংলার দামাল ছেলেরা এই যে ভাষা আন্দোলনের জন্য তারা ঝাঁপিয়ে পড়ে। 1948 সালের 25শে ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদ সদস্য দীনেন্দ্রনাথ দত্ত গণপরিষদের ভাষা হিসেবে উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের জন্য জানান। তার মানে এই যে আমাদের দীনেন্দ্রনাথ দত্ত কুমিল্লায় বাড়ি, আমাদের কুমিল্লা ডিস্ট্রিক্টের, এই মানে দীনেন্দ্রনাথ বাংলাকে উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। তাহলে কে প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার জন্য কে দাবি জানান? দীনেন্দ্রনাথ দত্ত। তার দাবি অগ্রাহ্য হলে 26 ও 29শে ফেব্রুয়ারি ঢাকায় ধর্মঘট পালিত হয়। তাহলে কখন ধর্মঘট পালিত হয়? 26 এবং 29শে ফেব্রুয়ারি। 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পুনর্গঠিত হয়। এই সংগঠন 11ই মার্চ বাংলা ভাষার দাবি দিবস। তাহলে এই যে 11ই মার্চ বাংলা ভাষার দাবি দিবস পালনের ঘোষণা দেয়। ওই দিন সাধারণ ধর্মঘট পালিত হয়। 1948 সালের 4 জানুয়ারি প্রতিষ্ঠিত পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ কর্মসূচি পালনে বিশেষ ভূমিকা পালন করে। তাহলে এখানে কারা বিশেষ ভূমিকা পালন করে? 1948 সালের 4 ফেব্রুয়ারি এখানে যে অন্যরা অনেকে এখানে ভূমিকা পালন করে। রাষ্ট্রভাষা বাংলা চাই, ভাষা বাংলা চাই স্লোগান সহ মিছিল পিকেটিং করার অবস্থায় শেখ মুজিব, শামসুল হক, অলি আহাদ সহ 69 জনকে, তাহলে কতজনকে? 69 জনকে একসাথে বন্দি করা হয় এবং প্রধান আসামি করা হয় এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এবং এই যে গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তার করার পরে তাদের প্রতি যে নির্যাতন, এই নির্যাতনের প্রতিবাদে 12 এবং 15ই মার্চ ধর্মঘট পালিত হয়। বাধ্য হয়ে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুল্লাহ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সঙ্গে 8 দফা চুক্তিতে স্বাক্ষর করেন। তাহলে কয় দফা চুক্তিতে স্বাক্ষর করে? যখন যখন বঙ্গবন্ধু, অলি আহাদ এবং শামসুল হক সহ প্রায় 69 জনকে এখানে বন্দি করার পরে এদের যে জেলখানা নির্যাতন করা হয়, সেই নির্যাতনের প্রতিবাদে 12 এবং 15ই মার্চ ধর্মঘট পালিত হয়। এবং এখানে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন বাধ্য হয়ে 15ই মার্চ একটা মানে পরিষদের সঙ্গে 8 দফা চুক্তি স্বাক্ষর করে। তাহলে সেই যে 8 দফাটা কি কি, এটা আমাদের এখন জানতে হবে। তাহলে
বঙ্গবন্ধুর যে 8 দফা বাংলা ভাষার প্রশ্নে গ্রেফতারকৃত সকলকে অবিলম্বে মুক্তি দান করতে হবে। তার মানে যারা এই ভাষা আন্দোলনের জন্য যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তি দিতে হবে, এবং যারা মারা গেছিল তাদের জন্য যে পরবর্তীতে দেওয়া আছে পুলিশি অত্যাচারের বিষয়ে প্রধানমন্ত্রী স্বয়ং তদন্ত করে একটি বিবৃতি প্রদান করবে। তার মানে এখানে যে প্রধানমন্ত্রী একটা তদন্ত করবে, তদন্ত করে যেটা আসে সেটা আমাদেরকে মানে সবাইকে জানাতে হবে। বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য পূর্ব বাংলার আইন পরিষদে একটি বিশেষ প্রস্তাব উত্থাপন করতে হবে। তার মানে বাংলাকে রাষ্ট্রভাষার জন্য বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য পূর্ব বাংলার আইন পরিষদে একটা বিশেষ প্রস্তাব উত্থাপন করা হয়। যেমন এখানে আমাদের এর আগে ধীরেন্দ্রনাথ দত্ত উর্দু ইংরেজির পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা করার প্রস্তাব দাবি উত্থাপন করে। পূর্ব বাংলা সরকারি ভাষা হিসেবে ইংরেজি উঠে যাওয়ার পর বাংলাকে সরকারি ভাষা হিসেবে প্রবর্তন করা হবে, শিক্ষার মাধ্যম হবে বাংলা। তার মানে যখন আমাদের যে ইংরেজি ভাষাটা উঠে গেল তখন চাইছিল যে বাংলা বাংলাকে রাষ্ট্রভাষা করতে পূর্ব বাংলার জন্য, আর শিক্ষার মাধ্যম হবে বাংলা। সংবাদপত্রের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে, তার মানে সংবাদপত্রের যে স্বাধীনতা এটা আমাদের ছিল না তখন, এই যে নিষেধাজ্ঞাটা আমাদের প্রত্যাহার করতে হয়েছিল, করার কথা বলা হয়েছিল। আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না। তার মানে যারা 1952 সালের 21শে ফেব্রুয়ারি যে ভাষা আন্দোলনের সময় যারা আন্দোলন করেছিল তাদের তাদের কোনো ব্যবস্থা। 7 নম্বর হচ্ছে 1921শে ফেব্রুয়ারিতে জারিকৃত 144 ধারা প্রত্যাহার করতে হবে। তারপরে 144 ধারা জারি করলে তো বাইরে বেরোনো, একসাথে কয়েকজন বের হওয়া, চায়ের দোকানে বসা, দেশভক্তকে জানা, এগুলো আমাদের ব্যাঘাত ঘটে। রাষ্ট্রভাষা আন্দোলন রাষ্ট্রের দুশ্মনদের দ্বারা অনুপ্রাণিত হয় নাই, এমআরএম মুখ্যমন্ত্রী ভুল স্বীকার করে বক্তব্য দেবেন। তার মানে যাদেরকে ভাষা আন্দোলনের জন্য বন্দী করা হয়েছিল, কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল, তাদেরকে তারা তারা বলছিল যে তারা এই রাষ্ট্রের দুশ্মন, তারা এই রাষ্ট্রের ভালো চায় না, এই যে একটা অভিযোগ মানে অভিযোগ ছিল তারা এই রাষ্ট্রের দুশ্মন, তারা রাষ্ট্রদ্রোহী, এই জন্য তাদেরকে বন্দি করা হয়েছিল। এই যে একটা মামলার জন্য যে একটা কিছু অভিযোগ লাগে, সেই অভিযোগটা ছিল তাদের কি, তাদের অভিযোগ ছিল যে তারা রাষ্ট্রদ্রোহী, তারা রাষ্ট্রের দুশ্মন। তো তখন এই 8 দফা যে স্বাক্ষর করা হয় সেখানে 8 দফার মধ্যে ছিল যে তাদেরকে কোনো আমরা অভিযুক্ত না করি, তাদেরকে নির্দেশ, তারা যে রাষ্ট্রদ্রোহী না সেটা তার এটা যেন প্রধানমন্ত্রী এটা ভুল স্বীকার করে। 1948 সালে 19 মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঢাকায় আসেন। তাহলে মোহাম্মদ আলী জিন্না ঢাকা আসেন কত তারিখে, কত সালে, 1948 সালের 19শে মে মোহাম্মদ আলী জিন্না ঢাকায় আসেন। 21শে মার্চ রেসকোর্স ময়দানে বর্তমান শরদ উদ্যান। তাহলে এই যে শরদ উদ্যান আমাদের বাংলা একাডেমির অপোজিটে অনুষ্ঠিত জনসভায় তিনি দ্যাথুইন কণ্ঠে ঘোষণা করেন উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তার মানে উর্দু এবং উর্দুই হবে একমাত্র রাষ্ট্রের ভাষা, তার মানে এই রাষ্ট্রের ভাষা হবে উর্দু। 24শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তিনি অনুরোধ ঘোষণা দিলে ছাত্র সমাজ প্রতিবাদ মুখর হয়ে ওঠে এবং না না বলে তারা চিৎকার দিতে থাকে যে না, এই উর্দু বা পাকিস্তানের পূর্ব পাকিস্তানের ভাষা হতে পারে না, রাষ্ট্রভাষা হতে পারে না, একমাত্র বাংলা হবে পূর্ব বাংলার রাষ্ট্রভাষা। জিন্নাহ রেসকোর্স ময়দানে ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছিল। এক পর্যায়ে পাকিস্তান সরকার আরবি হরফে বাংলা প্রচলনের উদ্যোগ নিয়েছিল, মানে তারা আরবি হরফে বাংলা প্রচলনের উদ্যোগ নিয়েছিল কিন্তু বাংলাকে তারা মানে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে চাচ্ছে না। তাহলে এখানে কত বড় একটা আমাদের কষ্টের বিষয় যে আমাদের মুখের ভাষাকে তারা কায়দা নিতে চায়। হ্যাঁ, এরকম একটা লেখাও আছে কবিতা, বাঙালিরা এই অপপ্রয়াসের তীব্র ক্ষোভ প্রতিবাদ জ্ঞাপন করে। পাকিস্তান প্রতিষ্ঠার অল্প কয়েক মাসের মধ্যেই পূর্ব বাংলায় ভাষা কেন্দ্রিক যে আন্দোলন শুরু হয় বাঙালি জাতীয়তাবাদের প্রতি আস্থার বহিঃপ্রকাশ, মানে বাংলার প্রতি যে তাদের একটা
মানে যে রাগ ছিল, ঘৃণা ছিল, সেটা তারা আস্তে আস্তে তারা আরবিকে আমাদের বা আরবিকে তারা আরবি আরবি বাংলা প্রচলনের উদ্যোগ নিচ্ছে, কিন্তু বাংলাকে তারা অ্যাভয়েড করছে। এ ভূখণ্ডের বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর নৃগোষ্ঠীগুলো রাষ্ট্রভাষা উর্দু নয় বরং বাংলাকেই সমর্থন করে। তার মানে আমাদের যে উপজাতিগুলো আছে প্রায় 50টি উপজাতি, সেই শুরু থেকে আছে, যখন সে আমাদের জনপদ ছিল তখন এই যে উপজাতি আছে প্রায় 50টা, এই 50টা উপজাতিও তারাও চায় যে বাংলা, তারাও বাংলাকে সমর্থন করেছিল। 1952 সালে 26 জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত জনসভায় পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন জিন্নাহর অনুপ্রাণে উদ্যোগে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার নতুন ঘোষণা প্রদান করে। এর প্রতিবাদে ছাত্র সমাজ 30 জানুয়ারি ধর্মঘট পালন করে। আব্দুল মতিনকে আহ্বায়ক করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নতুনভাবে গঠিত হয়। নতুন আন্দোলন সংগঠিত হতে থাকে, এর সঙ্গে রাজনৈতিক দলগুলো যুক্ত হয়। 4 ফেব্রুয়ারি ঢাকায় ছাত্র বিক্ষোভ প্রদর্শিত হয়। তার মানে এই যে ভাষা আন্দোলন 4 ফেব্রুয়ারি একটা যে ছাত্র আন্দোলন এটা প্রদর্শিত হয়। 21 ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘট এবং ওই দিন রাষ্ট্রভাষা দিবস পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাহলে রাষ্ট্রভাষা দিবস পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় 4 ফেব্রুয়ারি। আর যারা শহীদ হয়েছিল তাদের ছবি সহ এখানে নাম দেওয়া আছে, তোমরা এখানে এই অধ্যায়টা বারবার পড়বে, আর বাকি যেগুলো আছে আমি আগামী এই ক্লাসে তোমাদের এটা জানাই দিব। তারপরে তোমাদের এখানে অ্যাসাইনমেন্টের জন্য তোমরা এখানে এই বিষয়টা বারবার পড়বে, পড়লে দেখবা যে এখানে অ্যাসাইনমেন্ট লিখতেও তোমাদের সুবিধা হচ্ছে। আর অ্যাসাইনমেন্টের এখানে তোমরা যে লেখাগুলো আছে এই অধ্যায়ের, এখানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের অ্যাসাইনমেন্টে তোমরা এখানে এই অধ্যায়টা বারবার পড়লে তোমরা নিজেরা লিখতে পারবে। এবং এখানে আমাদের যে সাল তারিখগুলো দেওয়া আছে এটা আমাদের খেয়াল রাখতে হবে, হাতে লেখা সুন্দর করে লিখলে তোমরা অ্যাসাইনমেন্টটা ভালো লিখতে পারবে। আজকে পর্যন্ত, আগামীকাল তোমাদের আবার পরবর্তী ক্লাসে।